আসসালামু আলাইকুম এভরিওয়ান। যদিও ভিভোর সাথে আমার পার্সোনালি কোনো দুশ্মনী নাই, বাট বর্তমান সময়ে দেখতেছি যে সবাই চুপ করে আছে, কেউ কিছু বলতেছে না। তাই চিন্তা করলাম যে নিজে দায়িত্ব নিয়ে আপনাদেরকে জানানো যাক। আজকে যে এই ফোনটা রিভিউ করব, এটা হচ্ছে ভিভোর নতুন লঞ্চ করা ভিভো Y36, যেটার প্রাইস হচ্ছে 26,990 টাকা। 27,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা স্পেশাল ফিচার নিয়ে বলতে গেলে, এখানে আপনারা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের 680, তারপরে হচ্ছে যে IPS ডিসপ্লে, এন্ড এখানে ডুয়াল ক্যামেরা সেট আপ দেওয়া হয়েছে, 5000mAh ব্যাটারি। তো এই ফোনটা আসলে আপনাদের জন্য কেমন হবে, এইগুলাই হচ্ছে আজকের এই ভিডিওতে জানাবো। তাই অবশ্যই ফুল রিভিউ দেখবেন, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে ইসলাম ট্রেডিং কর্পোরেশন, তাদের কাছে আপনারা ভিভোর সকল স্মার্টফোন পেয়ে যাবেন। অ্যান্ড এই ফোনটার হচ্ছে প্রি বুকিং চলতেছে, এটা যদি আপনারা তাদের কাছ থেকে প্রি বুকিং করেন তাহলে স্পেশাল কিছু ডিসকাউন্ট অ্যান্ড আলাদা কিছু স্পেশাল গিফট পেয়ে যাবেন। যেহেতু ভিভো ফোনের রিভিউ করতেছি, তাই তারা যেটা ভালো পারে সেইটা নিয়েই শুরু করি। এইটার যে ডিজাইন, এইটা হচ্ছে সবার কাছেই ভালো লাগবে, অ্যান্ড সত্যি বলতে আমার কাছেও ভালো লেগেছে। আমার কাছে যে গোল্ড কালার এডিশনটা ছিল, এইটার ব্যাক পার্টে যে 3D ভাইব দেওয়া হয়েছে, এটা হচ্ছে অনেকটা এজি ফ্রস্টেড টাইপের ফিল দেয়। বাট এটার ব্যাক পার্টটা কিন্তু ম্যাট ফিনিশ দেওয়া, যার জন্য এটাতে হচ্ছে ফিঙ্গার ক্যাচ করে বাট এতটা বোঝা যায় না, অ্যান্ড এটা অনেক বেশি স্লিপারি। আর প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে, যার জন্য অবশ্যই ব্যাক কভার লাগিয়ে রাখবেন। অ্যান্ড এখানে যদি গ্লাস বিল্ড হইতো তাহলে আর একটু ভালো হইতো। অ্যান্ড এটার সাইডে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাট ফ্রেম ডিজাইন, আর এটার সাইডে আপনারা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, যেটার অ্যাকুরেসি নিয়ে বলতে গেলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। তাছাড়া যদি বলতে হয়, এটার থিকনেস হচ্ছে 8.7 মিলিমিটার, আর এটার ওয়েট হচ্ছে 202 গ্রাম। ওয়েট ডিস্ট্রিবিউশন নিয়ে বলতে গেলে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে, তবে বড় ফ্রন্ট ফ্যাক্টর হওয়ার জন্য এক হাতে ইউজ করতে গেলে কিছুটা প্যারা খাবেন। তাছাড়া হচ্ছে বাকি সব কিছুই আছে, যেমন হচ্ছে এখানে আপনারা টাইপ সি পোর্ট পেয়ে যাচ্ছেন, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন আছে, তবে এখানে সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে যেটা নিয়ে কেউই কিছু বললো না দেখলাম। এটা সাউন্ড কোয়ালিটি ঠিকঠাক ছিল, তবে 27,000 টাকা প্রাইস পয়েন্টে সিঙ্গেল স্পিকার, যেটা হচ্ছে কখনোই মেনে নেওয়া যায় না। আমার মনে হয় যে এখানে যদি ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হইতো তাহলে আর একটু ভালো হইতো। অ্যান্ড এইটার ক্যামেরা মডিউলটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। অ্যান্ড এখানে আপনারা 2টি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 1 TB পর্যন্ত। যদিও এর ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে, তবে ডিসপ্লের দিকে আসলে হতাশ হবেন, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে, আর এখানে পানসোল ব্যবহার করা হয়েছে যেটার PPI হচ্ছে 395 PPI। এখন অনেকেই বলবেন যে এখানে হতাশ হবার কী আছে, 27,000 টাকা প্রাইস পয়েন্টে IPS মেনে নেওয়া কিছুটা কষ্টকর, ইভেন হচ্ছে এই প্রাইস পয়েন্টে ভিভোই কিন্তু অ্যামোলেড দিয়েছে। তবে ভালো ব্যাপার হচ্ছে যে এইটার ডিসপ্লেটা অনেকটা ব্রাইট অ্যান্ড কালারফুল, অনেকটা শার্প, মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল, কোনো রকম শার্পনেস জনিত ঘাটতি ফিল করিনি। অ্যান্ড এটাতে হচ্ছে 90Hz হাই রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, অ্যান্ড এখানে 120Hz দেওয়ার দরকার ছিল, 90Hz জন্য ফ্লুইড ফিল হয়, তবে 120Hz দিলে আরেকটু বেটার ফিল হইতো। অ্যান্ড এটার যে চিন অ্যান্ড বেজেল, এটা হচ্ছে অনেকটাই ন্যারো রাখা হয়েছে আগের বারের থেকে, আর এটা প্রোটেকশন হিসেবে কী থাকছে তা জানা যায়নি, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্কিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এটার পিক ব্রাইটনেস কত সেটা জানতে পারি নাই, তবে এটা অনেকটাই ব্রাইট হয়, এটা ইনডোর অ্যান্ড আউটডোরে খুবই ভালোভাবে অপারেট করতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না, তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে। তাছাড়া যদি বলতে হয় ডিসপ্লেটা নিয়ে, এখানে যদি 120Hz অ্যান্ড অ্যামোলেড দিয়ে দিত তাহলে অনেকটা ভালো হইতো, অ্যান্ড আমি হচ্ছে চোখ বন্ধ করে সবাইকে রিকমেন্ড করে দিতাম। এই ফোনটির রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরাটি হচ্ছে 50MP মেন সেন্সর, আর এটা হচ্ছে 2MP ডেপ সেন্সর, আর এর ফ্রন্টে আসলে পাচ্ছেন 16MP সেলফি ক্যামেরা। অ্যান্ড এইটা দিয়ে আপনারা সর্বোচ্চ 1080p 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। খারাপ লেগেছে যে এখানে 4K কোনো অপশন নাই। যদি এর পিকচার নিয়ে বলতে হয় তাহলে এর তোলা ছবিগুলো আমার কাছে ঠিকঠাকই লেগেছে, একেবারে বেস্টও না আবার একেবারে খারাপও না, মাঝামাঝি কাতারে। অ্যান্ড একটা ভালো ব্যাপার হচ্ছে যে ভিভোর যে আগের ওভার শার্প বা বিউটি অ্যাড করে দিত, এই জিনিসটা হচ্ছে কমিয়ে আনছে, যার জন্য হচ্ছে ছবিগুলোতে ন্যাচারাল কালার অ্যাড করে, যেগুলো হচ্ছে আমার কাছে ভালো লেগেছে। তারপরে হচ্ছে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। Do you want to stay the night?
Cause I don't wanna be alone. It's been weighing on my mind for too long, too long. Do you wanna save a life? Cause I just really need someone. I've been barely holding on. And I'm still running from my demons. ভিভো আর পারফরম্যান্স এই দুটা কখনোই এক হইতে পারবে না, কেননা 27,000 টাকা প্রাইস পয়েন্টে এইটাতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 680 4G চিপসের, যেটা হচ্ছে 6 nanometer আর্কিটেকচারে বিল্ড করা। অ্যান্ড এইখানে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ, আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। অ্যান্ড এখানে আপনারা 8GB পাশাপাশি আরও 8GB ভার্চুয়াল র্যাম অ্যাড করতে পারবেন, যদিও ওইগুলো হচ্ছে ওইভাবে কোনো কাজ করে না। তো যদি এটার পারফরমেন্স নিয়ে বলতে হয়, এটা হচ্ছে প্রাইস পয়েন্ট অনুযায়ী যে পারফর্ম করে এটা হচ্ছে আমার কাছে সন্তোষজনক মনে হয় নাই। এটা দিয়ে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এইরকম যে কাজগুলো আছে সেইগুলো হচ্ছে ভালোভাবে করে নিতে পারবেন, কোনো রকম প্রবলেম হবে না। বাট যখন হচ্ছে হেভি গেম প্লে করবেন বা ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি মাল্টিটাস্কিং করবেন, তখন কিছুটা লেটেন্সি বা ল্যাগ বা হিকাপের দেখা পাবেন। যদি এর গেম প্লে নিয়ে বলতে হয়, তাহলে এইটা দিয়ে আমি কল অফ ডিউটি মোবাইল প্লে করেছিলাম। কল অফ ডিউটি হচ্ছে সর্বোচ্চ হাই গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন, আর গেম প্লে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। তবে অনেকক্ষণ খেলার পর কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। অপরদিকে এটা দিয়ে আমি অ্যাসপল 9 খেলেছিলাম, ওইটার গেম প্লে ভালো ছিল, তবে গাড়িগুলো যখন ক্র্যাশ করে তখন কিছুটা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি, গ্রাফিক্সটা আমার কাছে কিছুটা কম মনে হয়েছে। তাছাড়া 2D বা 3D যে গেমগুলো আছে, ফ্রি ফায়ার অন্যান্য যে গেমগুলো আছে সেইগুলো ভালোভাবেই খেলতে পারতেছিলাম, ওইরকম কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। তবে যারা আসলে এই ফোনটা নিয়ে কিছু করতে যাচ্ছেন, যেমন হচ্ছে ইউটিউব বা অন্য কিছু করতে যাচ্ছেন, তারা এটা দিয়ে ভিডিও এডিট বা অন্যান্য কাজ করতে গেলে তখন হচ্ছে এইটা আসলে ওইভাবে কাজ করতে পারে না, মানে ল্যাগ করে, ইভেন হচ্ছে ক্র্যাশ করে দেয়। আর এর সফটওয়্যার পার্টে অপারেটিং সিস্টেমে থাকছে অ্যান্ড্রয়েড 13 অ্যান্ড ফান্টাসওএস 12.0। ফান্টাসওএস 12.0 নিয়ে বলতে গেলে এইখানে ওইরকম কোনো বাগবাল্লুকের দেখা পাই নাই, বাট কিছু হচ্ছে প্রি ইনস্টল অ্যাপের দেখা পেয়েছি, যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। অ্যান্ড এইটাতে হচ্ছে টুকটাক অ্যাডেরও দেখা পেয়েছি, যখন হচ্ছে মাল্টিটাস্কিং করবেন তখন কিছু অ্যাড টেড আসে। তাছাড়া যদি বলতে হয় সফটওয়্যার বাগ বা ওইরকম কিছুর খেয়াল করি নাই। তবে এই ফোনটার একটা জিনিস আমার কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয়, তাহলে যারা মডারেট ইউজার আছেন তারা হচ্ছে অনায়াসে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, আর যারা খুব বেশি হার্ড কোর ইউজার, যেমন হচ্ছে সারাদিন ফোন চাপেন তারপর হচ্ছে গেম প্লে করেন, তারা হচ্ছে 8 ঘন্টার উপরে স্ক্রিন অন টাইম পাবেন। তবে চার্জ নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নাই, কেননা এইটাতে ব্যবহার করা হয়েছে 44W একটি ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 50 থেকে 55 মিনিটের মতো সময় লাগে। অ্যান্ড এটার জন্য অবশ্যই ভিভোকে থ্যাংক ইউ যে বক্সে 44W একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এখন মূল কথা হচ্ছে যে 27,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটা কি ভ্যালু ফর মানি স্মার্টফোন কি না, এক কথায় না। কেন বললাম 27,000 টাকা প্রাইস পয়েন্টে এখানে অ্যামোলেড দেওয়া হয় নাই, তাছাড়া ক্যামেরা কোয়ালিটি যে খুব ভালো এরকম কিন্তু না। তাছাড়া 90Hz ব্যবহার করা হয়েছে, IPS দিছিলে বাট 120Hz দিলে হয়তো বা কনসিডার করে নিতাম। তাছাড়া যদি বলতে হয়, যারা হচ্ছে আপু আছেন, যারা ভিভো ফ্যান বয় আছেন, তাদের কাছে এইটাই অনেক ভালো কনফিগারেশন, তারা হচ্ছে নিয়ে নিতে পারেন। বাট যারা হচ্ছে এইরকম কনফিগারেশন ছাড়া আর একটু কম প্রাইসে বেটার কনফিগারেশন চান, তারা হচ্ছে নোট 12টা দেখতে পারেন, কেন এইটা হচ্ছে বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হয়ে গেছে। ওটাতে অ্যামোলেড ব্যবহার করা হয়েছে 120Hz, অ্যান্ড ওইটার ডিজাইনটাও আমার কাছে ভালো লেগেছে। আপনারা ওইটা দেখতে পারেন যে কেমন লাগে, পরে কমেন্ট করে জানায়।